তাসিন কি নার্ভাস মনে হচ্ছে? ওকে, দ্যাটস গুড। তাসিনের ভাগ্যে আমাদের কোন বিচারকের নামটি উঠে দেখা যাক। সৈয়দ শামসুল হক। আচ্ছা, কেমন আছো? ভালো আছি স্যার। দেখতেও ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। একটা জিনিস লক্ষ্য করেছো? আমার গায়ে জ্যাকেট, গলায় আমি স্কার্ফ পরেছি, আর তুমি দিব্যি পাতলা সাতলা পরে আছো। কার ঠান্ডা লাগছে বলো? বম্বের ছবিতে দেখবে নায়ক বরফের ওপরে গান গাইছে পুলোভার পরা, আর নায়িকা একদম। আচ্ছা, তোমাকে একটা শীতের একটা প্রশ্ন করি। ধরো তুমি একটা এই একটা ঘরে ঢুকলে, ঠান্ডা কনকনে ঘর, তোমার হাতে একটা ম্যাচ দেশলাই ম্যাচ বক্স আছে, আর ঘরের ভেতরে একটা মোমবাতি, একটা তেলের কুপি আর একটা তেলের হিটার আছে, তোমার দেশলাইতে একটি কাঠি আছে, তুমি কোনটা আগে জ্বালাবে? ধন্যবাদ স্যার, আমি সবার আগে ম্যাচের কাঠিটি জ্বালাবো। বাহ বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এবার সিরিয়াস একটা প্রশ্ন করি। জি স্যার। নারী পুরুষ, জি, একটা মেয়ে একটা ছেলে থেকে ভিন্ন কিভাবে, একজন নারী নর থেকে ভিন্ন কিভাবে, কিসে তারা আলাদা? ধন্যবাদ স্যার। একজন নারী আর একজন পুরুষ দুজন অনেকগুলো দিক থেকেই একজন আরেকজনের চাইতে অনেক আলাদা। সবার আগে যদি বলতে হয়, বাহ্যিক গঠনের দিকে আলাদা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা, মনন এবং মন মানসিকতার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ অনেকখানি আলাদা। একজন নারী অনেক বেশি সহনশীল, ধৈর্যশীল, আর একজন পুরুষ সেই সহনশীল আর ধৈর্যশীল নারীর পাশে সবসময় ছায়ার মতো থাকে। তোমার কি মনে হয় না যে নারী এবং পুরুষ সব দিক থেকে সমান, কোনো তফাত নেই, কেবল একটি জায়গায় তফাত আছে, একজন নারী মা হতে পারে, পুরুষ পারে না? পুরুষের মা হওয়ার সেই ক্ষমতা নেই। ধন্যবাদ তোমার। ধন্যবাদ ধন্যবাদ শামসুল হক, দ্যাটস ইট, থ্যাঙ্কস।